প্রচলিত যে আল্ট্রাসাউন্ড প্রসেসগুলো আছে বা ইউএসজির যে প্রসেসগুলো আছে, যেটা একটি হলো টিএএস বা ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যান, যেটা পেটের উপর দিয়ে করা হয়, আর একটি হলো টিভিএস, ট্রান্স ভাজাইনাল স্ক্যান, যেটি ভাজাইনার মাধ্যমে করা হয়। এই রকম স্ক্যানের মাধ্যমে লোয়ার অ্যাবডোমিনের ইন্টারনাল পার্টে, অর্থাৎ লোয়ার অ্যাবডোমিনের ভেতরের পার্টে যে ছবিগুলো বা স্ক্যান রিপোর্টগুলোকে তৈরি করা হয়, সেখানে এর একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। এই সীমার বাইরে গিয়ে সূক্ষ্মতর লেভেলের স্ক্যানের রিপোর্ট বা ছবি তোলা সম্ভব হয় না। উদাহরণস্বরূপ, ফেলোপিয়ান টিউবে ব্লক আছে নাকি সেটা কিন্তু ট্রান্স অ্যাবডোমিনাল বা ট্রান্স ভাজাইনাল স্ক্যানের সাহায্যে বোঝা সম্ভব হয় না। এইচএসজি টেস্ট বা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি টেস্ট এমন একটা টেস্ট যার মাধ্যমে এইরকম সূক্ষ্মতর লেভেলে ছবি তোলা সম্ভব। ইনফার্টিলিটি ডায়াগনোসিসে এইচএসজি টেস্ট এমনই একটা টেস্ট যেটার মাধ্যমে বোঝা সম্ভব ফেলোপিয়ান টিউবের মধ্যে কোথাও ব্লক আছে নাকি, অথবা অন্য কোথাও কোনো গঠনগত সমস্যা আছে নাকি। এইচএসজি টেস্ট রিপোর্ট সম্পর্কে যে সমস্ত সাধারণ প্রশ্নগুলো আমরা কমেন্টের মাধ্যমে পেয়েছি এবং এইচএসজি রিপোর্ট সম্পর্কে যে প্রাথমিক ধারণা, সেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাধারণত আমরা সবাই জানি এইচএসজি টেস্টটা ফেলোপিয়ান টিউবের কোথাও ব্লক আছে নাকি সেটা উদ্ধার করার জন্য করা হয়ে থাকে, কিন্তু এইচএসজি টেস্টটা ইনভেন্ট হয় বা আবিষ্কার হয় আরও অনেকগুলি উদ্দেশ্যে। 1, 2, 3, 4 করে যদি সাজানো যায় তাহলে প্রথমেই আসে ইনফার্টিলিটি বা বান্ধাত্বের কারণ খুঁজে বার করার জন্য। 2 হলো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, অর্থাৎ স্বাভাবিকের থেকে অন্যরকমভাবে যদি ইউটেরাইন ব্লিডিং হয়ে থাকে তাহলে সেটার কারণ খুঁজে বার করার জন্য কিন্তু এইচএসজি টেস্ট হয়ে থাকে। 3 হচ্ছে রেকারেন্ট মিসক্যারেজ যদি কারোর হয়ে থাকে, অর্থাৎ পরপর মিসক্যারেজ যদি হতে থাকে সেটার কারণ খুঁজে বার করা হয়। 4 হচ্ছে হিস্ট্রি অফ প্রিম্যাচিওর লেবার, যদি আগের কোনো প্রেগনেন্সিতে প্রিম্যাচিওর লেবার তৈরি হয়ে থাকে সেটার কারণ খুঁজে বার করার চেষ্টা হয়। 5 হলো যদি সাসপেক্টেড, মানে যদি এরকম অনুমান করা হয় বা যদি ট্রান্সভাজাইনাল বা অন্য কোনো ইউএসজির মাধ্যমে এরকম ধরা পড়ে যে ইউট্রাসের মধ্যে গঠনগত বা জন্মগত কোনো সমস্যা আছে, সেটাকে ক্লিয়ারলি এস্টাবলিশ করা যায় বা ক্লিয়ার ধারণা তৈরি হয়। তাছাড়াও ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড, পলিপ বা অ্যাডহেশনের কোনো অবস্থান বা পরিস্থিতিটাকে জানার জন্য এইচএসজি টেস্ট অবলম্বন করা হয়ে থাকে। ল্যাপারোস্কোপি এমন একটা টেস্ট যেটা করার জন্য অ্যানাস্থেসিয়া করার দরকার হয়। হিস্টেরোস্কোপি এবং সোনোহিস্টেরোস্কোপি এমন দুটি টেস্ট যেটার মাধ্যমে ফেলোপিয়ান টিউব এবং সেই সংলগ্ন এরিয়ার ক্লিয়ার পিকচার ওঠাতে অসুবিধা হয়। এইখানেই এইচএসজি অথবা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি টেস্টের ভূমিকা আসে। এই টেস্টটিতে আল্ট্রাসাউন্ড ব্যবহার না করে এক্সরে ব্যবহার করার মাধ্যমে ইউট্রাস এবং ফেলোপিয়ান টিউবের কমপ্লিট আউটলাইন, ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট আউটলাইন পাওয়া যায়। স্ক্যান রিপোর্টে ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট আউটলাইন উঠে আসে, যার ফলে ইউট্রাসের কোনো গঠনগত সমস্যা আছে নাকি বা ফেলোপিয়ান টিউবে ব্লক আছে নাকি সেটা উদ্ধার করা সম্ভব হয়। এইচএসজি টেস্টটা কীভাবে করা হয় সেটা বলার আগে বলে রাখি যে এইচএসজি টেস্টটা কখন করানো উচিত, কোন সময়টা আইডিয়াল। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রের প্রথম অর্ধ, যেটা ফলিকুলার ফেজ, যেটা ডে 1 থেকে ডে 14 মধ্যে হয়, সেই সময় এইচএসজি টেস্টটা করানো উচিত। ডে 1 থেকে ডে 14 মধ্যে আইডিয়াল, আরও আইডিয়াল সময় হচ্ছে ডে 7 থেকে ডে 12 মধ্যে। অনেকের ক্ষেত্রে প্রলংড মেনস্ট্রুয়েশন বা প্রলংড পিরিয়ড ব্লিডিংটা হয়, সেজন্য ডে 7 থেকে ডে 12 মধ্যে আইডিয়াল। এইচএসজি টেস্টটা যখন আপনি টেস্ট সেন্টারে করতে যাবেন সেই সময় আপনাকে বেডে শোয়ানো হবে। এরপর রেডিওলজিস্ট স্পেকুলাম নামক একটি যন্ত্র আপনার ভ্যাজাইনার মাধ্যমে প্রবেশ করাবেন। ভ্যাজাইনার মাধ্যমে স্পেকুলাম যন্ত্রটি প্রবেশ করানোর মাধ্যমে ভ্যাজাইনা এবং সার্ভিক্স ওই পোর্শনটিকে পরিষ্কার করবেন বা ক্লিন করবেন। তারপরে ক্যাথিটার এবং ক্যানুলা ব্যবহার করে একটি আগে থেকে তৈরি করা ডাই বা যেটাকে কন্ট্রাস্ট বলা হয় সেটি ইউট্রাসের মধ্যে ইনজেক্ট করা হবে ওই ক্যানুলা এবং ক্যাথিটারের মাধ্যমে। সম্পূর্ণ মিক্সচারটি বা সম্পূর্ণ ডাইটি ইউট্রাসের ভেতরে প্রবেশ করানোর পর
একটি এক্সরে মেশিনের সাহায্যে লোয়ার অ্যাবডোমেন পার্টের যে অঞ্চলে ইউট্রাস এবং ওভারি থাকতে পারে সেই অঞ্চলের একটি ছবি এক্সরে প্লেটে তোলা হবে। সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হতে মোটামুটি 5 মিনিটও লাগতে পারে, আবার 30 মিনিটও লাগতে পারে। নির্ভর করছে রেডিওলজিস্ট কতটা পরিষ্কারভাবে আপনার ছবি তুলতে পারছে এবং কতক্ষণে তুলতে পারছে। ছবিটা পরিষ্কারভাবে তোলার জন্য আপনাকে পজিশন চেঞ্জ করে শুতে বা সেই পজিশনে নির্দিষ্ট পজিশনে যে পজিশনে থাকলে এক্সরে প্লেটে ভালো ছবিটা আসবে সেই পজিশনটা চেঞ্জ করতে বলতে পারে। তবে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনাকে পেইন কিলার এবং অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দেওয়া হবে, যেগুলো আপনাকে নিতে হবে। এবার স্বাভাবিকভাবে এই টেস্টটি সম্পর্কে অনেক রকমের ধারণা এবং প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হচ্ছে। প্রথম যে প্রশ্ন বা প্রথম যে জিজ্ঞাসাগুলো আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে HSG টেস্টের কোনো সতর্কতা আছে নাকি। প্রথম সতর্কতা হলো, আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু HSG টেস্টটা করতে পারবেন না। যাতে প্রেগনেন্সির সম্ভাবনা তৈরি না হয় সেই জন্যই ফলিকুলার ফেজে, মেনস্ট্রুয়াল সাইকেলের ফলিকুলার ফেজে ওভিউলেশন হওয়ার আগেই এই টেস্টটি করিয়ে ফেলা হয়। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে সেটা কিন্তু টেকনিশিয়ানকে জানাতে হবে। আর 3 নম্বর হলো, আপনার যদি পেলভিক ইনফ্ল্যামেশন থাকে বা PID থাকে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে, সেটাও কিন্তু আপনার গাইনোকোলজিস্টকে আগে থেকে জানাতে হবে অথবা রেডিওলজিস্টকে জানাতে হবে। এখানে স্বাভাবিকভাবে যেহেতু স্ক্যান, যেহেতু একটা ছবি তোলা হচ্ছে, সেহেতু 2 প্রশ্ন এসে হাজির হয়। প্রথম প্রশ্ন হলো, জল বেশি করে খেতে হবে নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, খাবার নর্মালি খাওয়া যাবে নাকি বা খাবার খেয়ে করা যাবে নাকি? দেখুন, HSG টেস্ট করার ক্ষেত্রে জল বা খাবার খাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস বা নিয়ম নেই যে বেশি করে জল খেতে হবে, কম খাবার খেতে হবে বা উল্টোটা, এরকম কোনো নিয়ম নেই। এবার সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি যে প্রশ্নটা পাওয়া যায়, যে HSG টেস্টে কি পেন হয় বা ডিসকমফর্ট হয়? দেখুন, HSG টেস্ট প্রথমত উইথাউট অ্যানাস্থেশিয়া করা হয়, খুব ব্যতিক্রমী পরিস্থিতিতে যেখানে পেশেন্টের সহ্য করার মতন পরিস্থিতি নেই, সেখানেই ডক্টর বলে দেয় যে অ্যানাস্থেশিয়া করে HSG টেস্টটা করতে। কিন্তু সাধারণত HSG টেস্ট অ্যানাস্থেশিয়া ছাড়াই হয়ে থাকে। বিভিন্ন মহিলা যারা HSG টেস্ট করেছেন বা HSG টেস্টের মধ্যে দিয়ে গেছেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রেসপন্স পাওয়া গেছে যে HSG টেস্টটা পেনফুল। কারোর কারোর ক্ষেত্রে এই পেনটা অল্প মাত্রায়, কারোর কারোর ক্ষেত্রে পেনটা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পের মতন। সুতরাং আমি কোনো জায়গা থেকেই আপনাকে এই স্তোতবাক্যটা দিতে পারবো না যে HSG টেস্টটায় কোনো ব্যথা হয় না বা পেন হয় না। তবে এই পেনটা বা ব্যথাটা কতটা হবে সেটা সম্পূর্ণরূপে আপনার শরীরের ওপর নির্ভর করবে। আসলে যখন এই যে ডাই বা কন্ট্রাস্ট যেটা ইউট্রাসের ভেতরে ইনজেক্ট করা হয় বা ঢুকিয়ে দেওয়া হয়, সেটা ঢোকা মাত্রই সেটা যত স্পিলেজ তৈরি করে বা যত গড়াতে থাকে, এগোতে থাকে, তত ইউট্রাস এবং ফেলোপিয়ান টিউবের মধ্যে যে মাসেলগুলো আছে বা সেই ফেলোপিয়ান টিউবগুলোকে স্ট্রেচ করে, যার ফলে অনেক ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প বা পিরিয়ডে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা অনেকেই অনুভব করে। HSG টেস্টটা হয়ে যাওয়ার পর আগামী কয়েকদিন আপনি পেলভিক ক্র্যাম্প বা কোমর বা পেটের অঞ্চলে কিছু ক্র্যাম্প ফিল করতে পারেন এবং ভাজাইনাল ব্লিডিং হতে পারে। তবে অনেকের ক্ষেত্রে HSG টেস্ট হয়ে যাওয়ার পর নজিয়া, ভমিটিং টেন্ডেন্সি, হেডেক, ডিজিনেস অর্থাৎ ঝিমুনি ভাব, এগুলো লক্ষ্য করা যায়, যেটা আগামী কয়েকদিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে ডিসলভ হয়ে যাওয়ার কথা। যদি না হয় প্লিজ ডক্টরকে ইনফর্ম করবেন, উনি যাবতীয় ব্যবস্থা নেবেন। যদিও এই সমস্ত পরিস্থিতি চিন্তা করে ডক্টর আগে থেকেই বা রেডিওলজিস্ট অন্ততপক্ষে আপনাকে বলে দেবেন যে আপনাকে কোন অ্যান্টিবায়োটিক বা কোন পেন কিলারটা নিতে হবে, তবুও যদি এই পরিস্থিতিগুলো বাড়াবাড়ি হয় ডক্টরকে ইনফর্ম করতে ভুলবেন না। যেহেতু HSG টেস্টে এক্সরে ব্যবহার করা হয়, স্বাভাবিকভাবেই অনেকের মনে এটা ধারণা বা অনেকের এটা ধারণা যে এক্সরে থেকে তার ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতার ক্ষতি হতে পারে, এক্সরে তার অন্তর্যন্ত্রের ওপর কুপ্রভাব ফেলতে পারে। কিন্তু এটা পরিষ্কারভাবে জানা গেছে যে এক্সরে যেটা ব্যবহার করা হয় সেটা এতটাই কম লেভেল এবং মিনিমাম লেভেলে যে সেটা কোনো ক্ষতি করে না, তাই নিশ্চিন্ত থাকতে পারেন। অদ্ভুতভাবে অনেক ডক্টররা বলে থাকেন যে HSG টেস্ট করানোর পর
ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা বা কনসিভ করার সম্ভাবনা বেড়ে যায়। এটা কোনো ভুল ধারণা নয়, আসলে ইউট্রাসের মধ্যে যে ডাইটাকে ইনজেক্ট করা হলো বা পুশ করা হলো সেটা যখন ছড়াচ্ছে বা সেটা যখন ইউট্রাসের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ফেলোপিয়ান টিউব বা ইউট্রাসের কোনো কোনো জায়গাতে যদি কোনো অটোমেটিক ব্লকেজ তৈরি হয়ে থাকে, কিছু সিম্পল ব্লকেজ অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় বা খুলে যায়। তার ফলে ধরে নেওয়া হয় যে HSG টেস্ট করার আগামী 3-4 মাস বা 3-4 সাইকেলের মধ্যে কনসিভ করার সম্ভাবনাটা বেড়ে যায়। তবে কনসিভ করার সম্ভাবনা বাড়ানোর জন্য অপ্রয়োজনীয়ভাবে HSG টেস্ট করার কোনো মানে হয় না।